डुअर्स ह्यूमन केयर सोसाइटी ने महानंदा नदी के किनारे मेला लगाने के खिलाफ उठाई आवाज। सिलीगुड़ी के महानंदा नदी को प्रदूषण से बचाने की अनुमति और नदी किनारे मैदान में मेला लगाने की अनुमति के खिलाफ डुअर्स ह्यूमन केयर सोसाइटी के सदस्यों ने आवाज उठाई है। बुधवार को सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में पत्रकार वार्ता कर नगर प्रशासन को ज्ञापन सौंपा गया। सूर्यसेन पार्क ह्यूमन केयर सोसाइटी के सचिव बबलू तालुकदार ने कहा, डेढ़ महीने तक महानंदा नदी के तट पर मेला लगने वाला है। इधर बारिश का मौसम आ रहा है, यदि इस ऋतु में नदी किनारे मेला लगता है तो माल नदी जैसी दुर्घटनाएं हो सकती है। इसलिए हमारी मांग है कि मेले को अन्यत्र स्थानांतरित किया जाए। इस मेले को महानंदा नदी के तट पर नहीं लगाना जाना चाहिए। আমরা শুনেছি অতি শীঘ্রই মহানন্দা নদীর চরে সূর্যসেন পার্কের পাশে একটি এক দেড় মাস ব্যাপী মেলা হতে চলেছে। কেন এই মেলাটি মহানন্দার চরে কেন? যে মহানন্দাকে আমরা বাঁচানোর জন্য চেষ্টা করছি, যে মহানন্দাকে আমরা দূষণমুক্ত করতে চাইছি, সেই মহানন্দার চরে কেন এই মেলা করার পারমিশন দেওয়া হচ্ছে? সামনে বর্ষা সম্মুখীন, এই বর্ষার যা কখন আসবে আমরা কেউ জানি না। এক দেড় মাস যদি এই মেলা চলে, আপনাদের মনে আছে বেশি দিন হয়নি, এই কিছু মাস আগেই মালবাজারের মাল নদীর ধারে যে মেলা হয়েছে তাতে যে হরকাবান হয়েছিল, এত মানুষ মারা গেলেন, কে দিয়েছে তার দায়? এরকম একটা বিপদ আসবে না কি করে আমরা বলতে পারি? তাই আমাদের শিলিগুড়ি আপামর জনতার কাছে আবেদন, আপনারা সবাই মিলে এর প্রতিবাদ করুন, এই মেলা বন্ধ হোক। আমরা প্রশাসনকে জানাই মেলার বিপক্ষে আমরা নই, মেলা হোক পরিকল্পিতভাবে অন্যত্র কোনো ফাঁকা জায়গায় হোক, কিন্তু এই নদীর চরকে যেটা নিয়ে আমাদের শহরের গুণীজন শহরের সমাজসেবীরা প্রতিনিয়ত আন্দোলন করে চলেছে, কেন সেখানে কেন বারবার এই পারমিশন দেওয়া হচ্ছে? এটাই আমাদের আজকের এই প্রেস কনফারেন্স করে আপনাদের মাধ্যমে আপনাদের জানিয়ে আমরা শহরের প্রশাসক, ডিএম, পুলিশ কমিশনার, এসডিও সহ আমাদের মহানগরীকে আমরা এটাকে পরিষ্কার এটা আপনাদেরকে